রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং টিসি এর চেয়ারম্যান ডক্টর মানিক সাহার হাত ধরে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে শুরু হলো টি-20 এসপিএল ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং সাদা পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন উদ্বোধক তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন সে বিষয়ে আলোকপাত করেন, পাশাপাশি যুব সমাজকে নেশামুক্ত হয়ে বেরিয়ে আসার আহ্বান রাখেন। পাশাপাশি এদিন তিনি রাজ্যের উন্নয়নে বিভিন্ন দশাগুলি আলোচনার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর মানিক সাহা বলেন, সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে অতি শীঘ্রই অনুমোদন দেওয়া হবে এবং পাশাপাশি সোনামুড়া ক্রীড়াঙ্গনকে আরো সাজিয়ে তোলার জন্য সর্বপ্রকার সহায়তা তিনি করবেন। সর্বশেষে মুখ্যমন্ত্রী মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং মুখ্যমন্ত্রী ব্যাট হাতে এবং টিসি এর চেয়ারম্যান মানিক সাহা বল হাতে নিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন। উল্লেখ্য, এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে লাক্সারি কার এবং রানার্স আপ হয়েছে পালসার বাইক। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমীদের উপস্থিতি ছিল মাঠে পরিপূর্ণ। নর্থ ইস্টের উন্নয়ন হবে সেই দেশে মাননীয় প্রধানমন্ত্রী জি নর্থ ইস্টের জন্য কাজ করে যাচ্ছেন, ত্রিপুরার জন্য করছেন। বন্ধু, ডেভেলপমেন্টের প্যারামিটার যদি বলি, আগরতলা এয়ারপোর্ট থেকে নিয়ে আগরতলা এয়ারপোর্ট থেকে যে রোড 6 কিলোমিটার 4 লেন রোড হবে, আগরতলা চারদিকে রিং রোড তৈরি করেছে। আগে রিং রোড দিল্লিতে নাম শুনেছি রিং রোড আছে, এখন আগরতলা আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে রিং রোড তৈরি হবে, 2 লেন রিং রোড, 4 কেন্দ্রে ভুল আগরতলা 4 কেন্দ্রে। সেই দিশাতে ত্রিপুরা চলছে বন্ধু। যে ছামনুতে পায়ে হেঁটে যাওয়া যাচ্ছিল না, পুরনো সরকার থাকতে বলতে ছামনু গোবিন্দবাড়ি, ওখানে তো রেশন কার্ড দেওয়া যায় না, পায়ে হেঁটে যাওয়া যায় না, সেখানে ইলেকট্রিসিটি লাইন দেওয়া যায় না, সেখানে জল দেওয়া যাওয়া যায় না, কিন্তু নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এই ত্রিপুরা সরকার ছামনুতে 5 শোল্ডার 2 লেন রোড তৈরি করে দিয়েছে। সেই রোড জম্পহীন পর্যন্ত হয়ে মিজোরামে চলে যাচ্ছে, যেই জায়গায় বলা হতো যে রাস্তা তৈরি করা যায় না, জল দেওয়া যায় না, রেশন কার্ড তোলা যায় না, এটিএম যায় না, সেই জায়গাতে এটিএম পৌঁছে দিয়েছে, সেই জায়গাতে রোড তৈরি করেছে। আমি সোনামুড়াবাসীকে বলবো একবার ছামনুতে গিয়ে দেখুন সেই রোড কিভাবে তৈরি হচ্ছে। আসামাগোত্তার রোড যেমন রয়েছে, উদয়পুর টু সাবরুমের রোড যেমন রয়েছে, ঠিক তেমন রোড জম্পহীনের দিকে যাচ্ছে, বারবার দিকে চলে যাচ্ছে বন্ধু, সেই জায়গাতে ত্রিপুরা চলে গেছে। আমার ত্রিপুরাকে এখনো দিকে ষড়যন্ত্র করে রুখতে চায়, কার হিম্মত নেই ত্রিপুরাবাসীকে রোকার মতো? ত্রিপুরার সঙ্গে নরেন্দ্র ভাই মোদী রয়েছে, বিপ্লব দেবের মতো আপনার ছেলে রয়েছে, যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র ভাই মোদী রয়েছে তো ত্রিপুরাকে কেউ পিছুতে পারবে না, কোনো ষড়যন্ত্র কাজ করবে না বন্ধু। আগামী দিনে ত্রিপুরার মানুষ তাদেরকে জবাব দেবে, যারা ত্রিপুরাতে ড্রাগস এনেছিল তাদের জবাব দিতে হবে, কোথা থেকে এসেছে, তখন তো বিপ্লব দেব ছিল না, তাহলে কিভাবে ব্রাউন সুগার আসলো, কিভাবে ইঞ্জেকশন আসলো, কিভাবে আমার ছেলেমেয়েরা এইডস এর শিকার হলো, তার জবাব দিতে হবে। সেই দিশাতে ত্রিপুরাবাসী নিশ্চিত কাজ করবে। আজকের দিনে আমি মহিলাদের কাছ থেকে আবারও আশীর্বাদ চাইছি, আসুন যে কোনো পন্থার যে কোনো দলের হোক, যে কোনো ঘরের মা হোক বোন হোক, আপনারা কোমর বাঁধুন, ত্রিপুরাকে ড্রাগস ড্রাই ড্রাগস মুক্ত ত্রিপুরা তৈরি করুন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করুন, স্পোর্টসের দিকে ধাবিত করুন, প্রশাসনের দিকে ধাবিত করুন। এই কথাগুলো বলে আমি আমার বিষয় সমাপ্ত করছি। বন্দে মাতরম, ভারত মাতা কে জয়। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল, তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন, আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।